নমস্কার, আমার নাম অর্ণব মজুমদার। নেম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার সঙ্গে বসে রয়েছেন স্বনামধন্য পরিচালক বিদ্যুৎ সাহা, যিনি স্টার জলসায় মা, মৌচাক, রাখিবন্ধন, কে আপন কে পর, মাধবীলতা, আবার জি বাংলায় কনকাঞ্জলি, দ্বীপ জেলে যাই, হৃদয়হরণ, বিয়ে পাস, যমুনা ঢাকি, এই সমস্ত বিখ্যাত সিরিয়ালের ডিরেক্টর। তো বিদ্যুৎদাকে আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই, এই যে তুমি ডিরেকশনে এলে, ঠিক আছে, মানে কিভাবে, মানে কি ক্যাটালিস্ট হিসাবে কাজ করলো যার জন্য তুমি ভাবলে যে না আমি ডিরেক্টরই হব? দেখো, আমি ছোটবেলা থেকে সিনেমা দেখতে ভালোবাসতাম। সেই ছোটবেলা থেকে দেখতে 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 আমারও মনে হয়েছিল যে আমি ডিরেকশন দেব, আমিও পরিচালক হব। তো যখন আস্তে আস্তে বড় হলাম, কলেজ শেষ হওয়ার পর আস্তে আস্তে স্টুডিওতে যেতে লাগলাম, দিনের পর দিন স্টুডিওতে পড়ে থেকেছি। তখন সুযোগ দেওয়ার কেউ ছিল না, তখন একটাই চ্যানেল ছিল, দূরদর্শন। কিন্তু মনের মধ্যে জেদ ছিল সাংঘাতিক যে আমাকে করতেই হবে এটা। সেই জেদের বশে মানে দিনের পর দিন, বছরের পর বছর স্টুডিওতে পড়ে থাকতাম, সুযোগ দেওয়ার কেউ ছিল না, আর তখন এত সুযোগ ছিলও না ইনফ্যাক্ট। তো সেই যে মনের মধ্যে জেদ ছিল যে আমাকে করতে হবে, সেই জেদ থেকে আস্তে 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 ধীরে ধীরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেখান থেকে ডিরেক্টর, আজকে এই জায়গায়। তার মানে পরিশ্রমের বিকল্প নেই। বিদ্যুতা, তোমার এই যে সিরিয়ালের ক্ষেত্রে কত বছর জার্নি হয়ে গেল এখনো পর্যন্ত? 21 বছর। 21 বছর। তো এই সিরিয়ালের ক্ষেত্রে তোমার তো অনেক রকমের মেমোরিজ আছে, ঠিক আছে, এরকম কোন স্পেশাল মেমোরি যেটা তুমি আজও তুমি চিন্তা করলে তোমার খুব ভাল লাগে, কিংবা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছিল তোমার সেই মুহূর্তে? দেখো, মেমোরিজ তো প্রচুর রয়েছে। এক্ষুনি এক্ষুনি বলতে গেলে আমার যেটা মনে পড়ছে, আমি বেশ কিছু বছর আগে, প্রায় 6-7 বছর আগে একটা সিরিয়াল করছিলাম, তার নাম হচ্ছে রাখিবন্ধন। তো সেটা আমি যখন প্রথম দিন শ্যুট করছি, আমাদের একটা সুইমিং পুলের শ্যুট ছিল। তো সেখানে প্রথম দিন শ্যুট করতে গিয়ে, রাখির বয়স তখন 4 বছর বয়স, ছোট্ট বাচ্চা, প্রথম দিন শ্যুট, এর আগেও কখনো শ্যুট করেনি। প্রথম দিন শ্যুটেই একটা সুইমিং পুলে আমরা শ্যুট করছি, সেখানে একজন ভিলেনের সঙ্গে ওর সিন। প্রথম দৃশ্য করতে গিয়েই যখন ওনার সঙ্গে রিহার্সাল হচ্ছে, ভিলেনের সঙ্গে রাখির রিহার্সাল হচ্ছে, তো ভিলেন ওকে এমনভাবে বকেছে, মানে সংলাপ এমনভাবে বলেছে, রাখি প্রচণ্ড ভয় পেয়ে গেছে, প্রচণ্ড কাঁদছে, প্রচণ্ড কাঁদছে, হাওয়াও করে কাঁদছে, কেঁদে অন্যদিকে ছুট লাগিয়েছে। ব্যাস, এবার ও বলছে ও আর শর দেবে না, আমাদের তো মাথায় হাত, এদিকে আলো পড়ছে, শীতকালের বেলা, এরপরে পরের দিন আমরা ওই লোকেশনও পাবো না। তারপরে কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা হলো, নিয়ে ওই ভিলেনের সঙ্গে বন্ধুত্ব করিয়ে তারপর ফাইনালি শটটা দিল। এটা একটা মজার গল্প। মানে আমরা আপনারা সবাই বসে বসে সিরিয়ালটাকে দেখি, উপভোগ করি, কিন্তু এর পিছনে যে কতটা খাটাখাটনি আছে, কতটা পরিশ্রম আছে, আজকে বিদ্যুৎদা না থাকলে সত্যিই জানতে পারতাম না। এখনকার যে সিরিয়াল, আর আমরা প্রায় 15-20 বছর আগে যে সিরিয়াল, যে ট্রেন্ড ছিল, লাইক জন্মভূমি, প্রায় 1000 এপিসোড, জননী, তো তারপর হলো রবি ওঝার এক আকাশের নিচে, তো এই সমস্ত সিরিয়ালের থেকে আজকের যে সিরিয়ালের যে জার্নি, লাইক তোমার এখন যে এখনকার সময়ের প্রেক্ষাপটে যে সিরিয়ালগুলো, যে ট্রেন, সেই ট্রেনটা নিয়ে তুমি কি বলবে? দেখো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়, সময় তো পরিবর্তনশীল, এটা মেনে নিতেই হবে। তুমি যেটা বললে জন্মভূমি বা জননী, যেই সময়কার কথা তুমি বলছো, সেই সময় কাজের ধারা ছিল একরকম, তখন গল্প বলা হতো একরকমভাবে, তখন একটাই চ্যানেল ছিল, দূরদর্শন। আজকে অনেক চ্যানেল এসছে, আজকে অনেক কম্পিটিশন বেড়েছে, তখন বলার, গল্প বলার যে ধারাবাহিকতা ছিল বা গল্প বলার যে ধারা ছিল, সেটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন চ্যালেঞ্জ অনেক বেড়েছে, এখন কম্পিটিশন অনেক বেড়েছে, কোয়ালিটি কাজ দিতে হয়, সমস্ত কিছু মিলিয়ে সেই সময় সেই সময়ের মতন কাজ ছিল, এখন আবার এখনকার সময়ের মতন। আর তখন এই চ্যানেলগুলো শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখানো হতো, এখন যেই চ্যানেলের কাজ হচ্ছে সেগুলো সারা পৃথিবী দেখছে, তো সেটা মাথায় রেখে গল্প তৈরি হয়, তার নির্মাণও হয় সেরকম।
আচ্ছা বিদ্যুৎদা, এই যে তোমার এই সিরিয়ালের যে জার্নি কিংবা সিরিয়ালের কাজ করার জন্য যে অনেক নতুন অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে তোমার পরিচয় হয়, তাদের ক্ষেত্রে মানে তারা কতটা পরিমাণে তারা সেই জায়গাটা ডেলিভার করতে পারে, সেই কাজের জায়গাটা, কিংবা সিনিয়রদের সঙ্গে কাজের ক্ষেত্রে কি সুবিধা কি অসুবিধা, কিংবা এই যে নিউ কামারদের তাদের যে এরকম স্বতঃস্ফূর্ততা কিংবা কাজ করার যে তাগিদ, সেই জায়গাটা নিয়ে তুমি কি বলবে? মানে কতটা সেই জায়গাটা তারা কমফোর্টেবলি সেই জায়গাটা ডেলিভারটা করে? দেখো, সিনিয়র যারা আজকে হয়েছে তারা তো আজকে সিনিয়র, এক সময় তো তারা সিনিয়র ছিল না, তাদেরও শুরু ছিল। তো আজকে যারা নতুন কাজ করছে তাদের অনেক অনেকেরই অনেক সমস্যা রয়েছে, আবার অনেক নতুন ভালো ভালো ছেলেমেয়েরাও আসছে, অনেক প্রতিভা নিয়ে আসছে। তো সুতরাং এরকম সব মিলেমিশেই কাজ হয়। এই যে সব ক্ষেত্রে এখন বলা হয় যে এই কাজ জানা ছেলে মেয়ে দরকার, কিন্তু আদতে কি তাদের কি মানে বেশিরভাগটাই কি এরকম কাজ শিখে আসছে, নাকি না সেটা একটা জার্নির মধ্য দিয়ে আস্তে আস্তে তারা সেই কাজের জায়গাটা শিখে যাচ্ছে? দেখো, বেসিক একটা ট্রেনিং অবশ্যই দরকার, কারণ এখন আমাদের হাতে সময়টা একদম নেই, সব আছে কিন্তু সময় নেই, কারণ আমাদের সারা দিনে একটা এপিসোডের বেশি ফুটেজ আমাদেরকে প্রত্যেক দিন ডেলিভার করতে হয়, তার সঙ্গে কোয়ালিটি সমস্ত কিছু মিলিয়ে। এইবার একদম নতুন ছেলে মেয়ে আসলে পরে যারা ট্রেন্ড নয় তাদেরকে নিয়ে কাজ করতে আমাদের অসুবিধেই হয়। একটি ছেলে যে ট্রেন্ড, তাকে একটা কথা বললে পরে সে খুব সহজে সেটা ধরতে পারবে এবং বুঝতে পারবে, সেইভাবে সে কাজটা করে বেরোতে পারবে। কিন্তু যে শেখেনি, যে অভিনয়ের ভাষাটাই জানে না, তাকে তো আমার বোঝানোর সময় নেই। হ্যাঁ, সেই সময়টা তো আমার ফ্লোরে নেই, তো সুতরাং সেই সময়টা তো আমরা প্রোভাইড করতে পারবো না। তার জন্য সবসময় বলি যে ছেলে মেয়ে যারাই আসছে শিখে আসতে বলছি, মানে বেসিক একটা ট্রেনিং থাকলে পরে আমাদের কাজ করিয়ে নিতে সুবিধা হয়। আচ্ছা বিদ্যুৎদা, এই যে এত যে তোমার সারাদিন যে সকাল থেকে রাত পর্যন্ত এই যে বিজি যে স্কেডিউলটা থাকে তোমার, তো এই ব্যস্ততার মাঝে তুমি যে সময়টা কাজ করছো করছো, বাকি সময়টা তুমি কি করো? মানে তোমার কি কোনো হবিজ কিংবা কিছু আছে যেটা তুমি তোমার অবসর সময়ে সেই জায়গাটা তুমি পার্সু করো? দেখো, আমরা যারা মেগা সিরিয়াল করি তাদের সত্যি অর্থে কোনো সময় হয় না, কারণ মেগা সিরিয়াল এমন একটা প্রসেস, এমন একটা সিস্টেম, 24/7। কীরকম, ধরো সকালবেলা 8টায় কল টাইম, রাত্রিবেলা 10টায় প্যাক আপ হলো, কি যে সময় প্যাক আপ হলো, প্যাক আপের পর কিন্তু ডিরেক্টরের ছুটি হয় না, প্যাক আপের পরও কিন্তু তাকে এডিটের সঙ্গে কোয়ার্ডিনেট করতে হয়, সেটা আবার হয়ে গেলে পরের দিনের যে শেডিউল রয়েছে সেই শেডিউলটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে দেওয়া, কিছু ভুল থাকলে সেগুলোকে সংশোধন করা, সমস্ত কিছু, মানে এটা একটা প্রসেস আর কি। এরপরে গিয়ে আর সময় থাকে না, নিজের জন্য সময় থাকে না। তারপরে যদি কখনো সময় পাই মিউজিক শুনতে ভালোবাসি। আচ্ছা, আর তোমার এই যে ডিরেক্টোরিয়াল যে সমস্ত কিছু যে ব্যাপার, তো সেই সমস্ত জায়গাটা তো মানে অনেক বেশি সেখানে ঝড়ঝাপটা থাকে, অনেক বেশি মানে অনেক রকমের তোমার এফার্ট থাকে কিংবা ডিফিকাল্টিস থাকে, তো সেখানে দাঁড়িয়ে কি সবাই কি আমরা যেরকম দেখি যে শান্ত যে বিদ্যুৎ সাহা তাকেই কি দেখা যায়, নাকি না তার সঙ্গে তার ভিতরে একটা রাগ একটা জায়গা আছে যে জায়গাটা তখন ওখানে দেখা যায়? না, অবশ্যই ফ্লোরে যখন 100টা মানুষকে নিয়ে কাজ করতে হয় তখন স্বাভাবিকভাবে যেই মানুষটা তাদেরকে নিয়ে কাজ করছে তার একটা টেম্পারমেন্ট আলাদা হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সুতরাং তুমি এখন আমাকে যেইভাবে দেখছো ফ্লোরে অবশ্যই আমি সেরকম নই, সম্পূর্ণ আলাদা একটা মানুষ। আচ্ছা, তো এই যে ডিরেকশনের যে জার্নি, সবার তো একটা রোল মডেল তো থাকে, মানে ডিরেক্টর হিসাবে তোমার রোল মডেল কে, মানে যার কাজ দেখে তুমি অনুপ্রাণিত হয়েছিলে কিংবা এখনো হও? দেখো, আমরা ধারাবাহিক করি, ধারাবাহিক পরিচালনা করি, কিন্তু যাদের কাজ দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, অবশ্যই সেটা আপামর সাধারণ বাঙালি, তুমিও নিশ্চয়ই, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, তাদের কাজ দেখেই আমি অনুপ্রাণিত হয়েছিলাম এবং আজও হই, আবার যখন তাদের কোনো নতুন সিনেমা দেখি, সিনেমা দেখে আবার নতুন করে,
প্রত্যেকবারই একই রকমভাবে অভিভূত হই, এটাই ইন্সপিরেশন। আর অভিনেতা হিসাবে তোমার কার সঙ্গে মানে খুব মানে তারা হয়তো আজকে আর মানে পৃথিবীতে হয়তো নেই, কিন্তু যদি থাকতো সেই সময় তাহলে হয়তো একবার হয়তো তাদের সঙ্গে কাজ করার তোমার ইচ্ছা কিংবা কোনো কিছু? দেখো, এইরকম অনেক সময় বলতে শুনি যে উত্তম কুমারের সঙ্গে কাজ করার ইচ্ছে, তো আমরা তো সেই সময়টায় আসিনি, আমরা অনেক পরের জেনারেশন। তো সুতরাং আমরা, আমি যেমন ধরো সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে কাজ করেছি, ওনার সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, এবং আরও এই সময় যারা জীবিত আছেন বাংলা সিনেমার জগতে, তাদের সবার সঙ্গেই আমি কাজ করেছি, এবং এখন যারা কাজ করছে নতুন বলো, তাদের সবাইকে নিয়ে কাজ করছি। লাস্ট এক বছর ধরে তুমি যে এই নেম একাডেমি যে ইনস্টিটিউট আছে তার সঙ্গে যে যুক্ত, তো সেই জার্নিটাকে তুমি কেমনভাবে তুমি দেখছো, কিংবা ভবিষ্যতে এই জার্নিটার মধ্যে দিয়ে আর কি কি এক্সপ্লোর করতে হবে, মানে নিউ কামার যারা আসছে তাদের জন্য তুমি কি বলতে চাইছো? প্রথমেই বলি, নেম একাডেমির সঙ্গে আমার প্রায় এক বছরেরও বেশি সময় কেটে গেল। নেম একাডেমি কথা বলতে গেলে আমাকে বলতেই হয় সুমিতের কথা, যে ও ভীষণ প্র্যাকটিক্যালি যে কোনো জিনিসকে দেখে, এবং এমন নয় যে আমার নেম একাডেমি চলছে মানে ব্যাস এটা চলছে, এটা চলতে দিয়ে এরকম একটা ব্যাপার, প্রত্যেকটা সময় তাকে কী কী হচ্ছে তার ক্রস চেক করা, সমস্ত কিছু স্টুডেন্টসদের নিয়ে তাদের কীরকম, তারা কীরকম কাজ করছে, আগামী দিনে কাজ করার জন্য কতটা তৈরি হচ্ছে, এইগুলো নিয়ে সবসময় আমার সঙ্গে যখন ওর কথা হয় সবসময় ও একটা মোটামুটি এটার মধ্যে থাকে যে স্টুডেন্টসদের কী অবস্থা, স্টুডেন্টসরা এরপরে কবে কাজ পাবে, এইরকম একটা ব্যাপার। তো সেটা খুবই ভালো একটা বিষয়। আর আরও আমাদের নেম একাডেমির সঙ্গে, আমার সঙ্গে সুমিতের সঙ্গে কথা হয়েছে যে আরও কীভাবে আমরা আগামী দিনে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য নানারকম প্ল্যানিংস হচ্ছে যে কীভাবে আরও উত্তরোত্তর আমরা নেম একাডেমিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর নিউ কামার্সদের জন্য তুমি কী বলবে, তাদের জন্য কী টিপস কিংবা? টিপস আমি এই কথাটা বলবো না, এই কথাটাকে আমি সঠিক মনে করি না, কারণ আমি মনে করি, আমি প্রত্যেকের ক্লাসেও যেটা বলি যে পরিশ্রম অবশ্যই করতে হবে, অভিনয় এমন কিছু নয় যে একটা টিপস দিলাম তুমি অভিনয় শিখে গেলে, তা নয়, এটা একটা প্রত্যেক দিনের একটা চেষ্টা, চর্চার একটা বিষয়। তো সেই চর্চা যত প্রত্যেক দিন চলতে থাকবে, সেই স্টুডেন্টও বা সেই অভিনেতাও তত তার কাজে ক্রমশ এগোতে থাকবে। তো আজকে আমাদের এই যে নেম এক্সক্লুসিভ চ্যানেলে আপনারা শুনতে পেলেন স্বনামধন্য পরিচালক বিদ্যুৎ সাহার কিছু কথা। তো সবার শেষে একটা কথাই বলতে হয় যে উনি যেটা বারবার বলছেন যে অভিনয়ের এটা একটা শিক্ষা, এটার জন্য পরিশ্রম করতে হয়, এটার জন্য একটা প্রপার জায়গা থেকে শিখতে হয়। তো আমরাও আগামী দিনে নেম একাডেমি আর তার সাথে বিদ্যুৎ সাহা, যিনি আমাদের নেম একাডেমির হাতটা একদম স্ট্রংলি ধরে থাকবেন, আর আমরাও ওনার গাইডেন্সে ধীরে ধীরে আমাদের লক্ষ্যের পথে এগিয়ে যাব। স্যার, আমি প্রায় দেড় বছর আমি নেম একাডেমিতে ক্লাস করাচ্ছি, আমি ক্লাস করাই প্রত্যেক সানডে, যারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া এই নাম্বারে অবশ্যই কল করে নিন।